নিউ কোচবিহারে রেক পয়েন্টে এফসিআই গোডাউনে শ্রমিক সংগঠন মাল ওঠানামা করবে তা নিয়ে বচসা হয়। জানা যায় পশ্চিমবঙ্গে তিনটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর শুক্রবার তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। এদিন নিউ কোচবিহার বাইশগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাইকে চেপে একদল দুষ্কৃতী এসে বোমাবাজি ও গুলি চালনার অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ওই সময় প্রাথমিক স্কুলের ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা চলছিল, কোনো হতাহতের খবর নেই। এই ঘটনায় রাস্তা দিয়ে যাওয়া একটি পিকআপ ভ্যানেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দেরিতে হলেও ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানান, দুষ্কৃতীদের আগমনের খবর পেয়ে তারা তাদের পথ আটকায় আর এরপর ওই দুষ্কৃতীরা বাইশগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বোমা ছোড়ে এবং সেই সাথে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ করেন তিনি। বোমাটি না ফাটায় পুলিশ সেই বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। সংশ্লিষ্ট ওই বিদ্যালয়ে বর্তমানে পরীক্ষা চলছে, তাই বিভিন্ন ছাত্রছাত্রীরা সেখানে রয়েছে। এই বোমাবাজি এবং গুলি চালনার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাসহ ওই বিদ্যালয়ে পাঠরত বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। নিজস্ব প্রতিনিধি কোচবিহার। হঠাৎ বাচ্চারা আমরা রাইখে গেছি স্কুলে, কারণ হঠাৎ করে শুনতে পাচ্ছি যে স্কুলের আগে বম রাখছে। পরে সবাই আমরা ছুটে ছুটে আসলাম বাচ্চা দেখতে, সামনে তাকাইতে দিতেছে না পুলিশ। এসে কি দেখলেন? আসলে এই বম আর যে ওরা ঘুরে চালাতেছে, তিন চার পাঁচ রাউন্ড এই যে এই ছেলেটা অফিস থেকে গুলি খেয়ে এখন কি চাইছেন? কারা মেরেছে বোমটা? বিজেপির লোক ফেলছে। দেখো, কিছুক্ষণ আগে কিন্তু এই বাইশগুড়ি প্রাইমারি স্কুলের সামনেই ঘটে গেল এক অস্বাস্থ্যকর পরিবেশ। অর্থাৎ প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে নিউ কোচবিহারের এই রাস্তা দিয়ে আসার সময় কিন্তু কিছু দুষ্কৃতী তারা বাইকে চেপে আসেন এবং আসে এই বাইশগুড়ি স্কুলের সামনে তারা বোমা ফেলেন, যদিও বোমা ফাটেনি। তার পরবর্তীতে কিন্তু তারা গুলি চালান বলে অভিযোগ। কারা এলো, কোত্থেকে এলো, কেনই বা এই ধরনের ঘটনা ঘটলো তা কিন্তু এখনও অজানা। ঘটনাস্থলে কিন্তু আতঙ্কিত মানুষ। সবচেয়ে বড় যে কথা, এই বাইশগুড়ি স্কুলে কিন্তু ছোট ছোট শিশুরা পড়াশোনা করেন। এই মুহূর্তে কিন্তু স্কুল ছাত্রছাত্রীদের দ্বারা পূর্ণ রয়েছে। স্বভাবত কারণেই যে সমস্ত অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু এক চিন্তার ভাজের মধ্যে। একদম স্কুলের সামনে দিনের বেলা এই রাস্তায় এ ধরনের ঘটনা ঘটার আঙুল উঠছে প্রশাসনের দিকে। যদিও পুলিশ প্রশাসন কিন্তু ঘটনাস্থলে এসে একটি তাজা বোমা উদ্ধার করে। আমরা এই প্রসঙ্গে কথা বলবো প্রত্যক্ষদর্শীদের সাথে, তারা কি দেখলেন, কি বাজাব সে বিষয়ে কথা বলবো, আমরা জানবো কি ঘটেছিল। হ্যাঁ দাদা, কি ঘটেছিল, কি হলো বিষয়টা? হচ্ছে আমাদের কাছে খবর এলো আজকে, তখন বাজে 11টা, খবর আসলো আমাদের, আমরা পারঘাট শ্মশানে ছিলাম, এই এলাকার ছেলে আমরা, লোকাল ছেলে বলে, যে কিছু বাইরের থেকে কিছু দুষ্কৃতী আসছে বোম এবং বন্দুক নিয়ে আমাদের এই স্থানীয় কিছু তৃণমূল কর্মীদের উপরে আক্রমণ করার জন্য আমাদের কাছে খবর আসে। তারপর আমরা সবাই এখানে পাড়া প্রতিবেশী একত্রিত হয়ে ধারণার পর ওরা এখানে স্কুলের সামনে, ওরা ওদিকে যেতে পারেনি, ওরা স্কুলের সামনে অ্যাটাক করে, এখানে ওরা বোমটা মারে, তারপর চার থেকে পাঁচ রাউন্ড ওরা ফায়ার করে। তারপর আমাদের এখানে আশেপাশে স্থায়ী যারা বাসিন্দার আছে এরা সবাই যখন সামনে চলে আসে, তারপর ওরা সবাই পালিয়ে যায় এখান থেকে। এরপর এখানে আছে আরও পাড়ার মা বোনেরা, এনাদের সন্তান, আমাদের সন্তান সবাই স্কুলে পড়াশোনা করেন, সবাই খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্কুলে পড়াশোনা চলছিল এই অবস্থায় স্কুলে ছাত্রছাত্রী রয়েছে, কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত তো আমাদের গ্রামবাসী সকলেই এখন অনেক আতঙ্কিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ তো সবাই দূরে দাঁড়িয়েছিল, বোমের সামনে কেউ ছিল না, আমরা সবাইকে দূরে রেখেছিলাম, কারণ বোমের সামনে আসলে হয়তো কিছু একটা হয়ে যাবে। তখন কি মনে করছেন, এটা কি রাজনৈতিক কোনো উদ্দেশ্য? এটা বিষয় হচ্ছে, এটা রাজনৈতিক বিষয়ে এটা চলে আসবে, কারণ প্লাস আমরা যে এখানে বাইশগুড়ি এবং নিউ কোচবিহার এলাকায় বসে আছি, আমরা এখানে কেউ না কেউ কোনো না কোনো রাজনীতির সঙ্গে সবাই যুক্ত আছি, কিন্তু আমরা এখানে সবাই কিন্তু এক। এখানে না টিএমসি বলেন, না বিজেপি বলেন, না সিপিএম বলেন, না কংগ্রেস বলেন, সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক এখানে গড়া আছে। পুলিশ কতক্ষণ পরে এলো? পুলিশ ঘটনাস্থলে মোটামুটি ঘন্টা খানেক পরে এসেছে। আমরা শুনছিলাম সেই কথা যে এই কচি কাচারা যারা বাচ্চারা স্কুলে পড়ছেন তাদের জন্য কিন্তু মানুষ যারা রয়েছেন অর্থাৎ অভিভাবকরা তারা কিন্তু অত্যন্ত চিন্তিত। তার কারণ,
কচি কাঁচারা এই স্কুলে পড়েন, এলাকার বেশিরভাগ মানুষের বাচ্চারা অর্থাৎ ছেলে এবং মেয়েরা কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ঠিক তার সামনেই দিনে দুপুরে এই ধরনের ঘটনা কিন্তু বারবার আঙুল তুলছে প্রশাসনের দিকে, যেটা প্রত্যক্ষদর্শীরা জানালেন যে পুলিশ কিন্তু প্রায় ঘণ্টা খানেক বাদে এলো এবং এখানে একটি তাজা বোম পড়েছিল। এই অবস্থার মধ্যে আতঙ্কিত রয়েছেন এলাকাবাসী। ক্যামেরা উজ্জ্বলের সাথে কুচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট, ডিজিটাল বাংলা।